আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন টেক হাসিফ ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে সকলকে সুস্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অলরেডি থামমেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো বা কোন টপিকের উপরে ভিডিওটি তৈরি করছি তো অনেকেই উপায় কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিয়ে কিন্তু আর্নিং করছেন তো আপনারা জানলে খুশি হবেন আপনাদের মধ্যে অনেকে আছেন বিষয়টি জানেন এবং অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি করা তো আপনারা জানলে অবাক হবেন এবং অনেকটা খুশি হবেন যে বর্তমান কিন্তু একটা উপায় অ্যাকাউন্ট খুলে কিন্তু সিক্সটি ফাইভ তার মানে পঁয়ষট্টি টাকা অনায়াসে কিন্তু আয় করে নেওয়া যাচ্ছে তো এই পঁয়ষট্টি টাকা কিভাবে নিতে পারেন এই সেজন্য আজকের এই ভিডিওটি তৈরি করা সম্পূর্ণ প্রসেসটি আমি বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর যারা উপায় এজেন্ট নিতে চান বা উপায় অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা উপায় এজেন্ট কোথা থেকে নেবেন কোথা থেকে এজেন্ট নিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে ভিডিও শেষ অংশে বলে দেব তো সকলেই জন্য ভিডিওটি হেল্পফুল হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম কথা আসি যে আপনারা কিভাবে পঁয়ষাটটি টাকা নেবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা সকলেই জানেন তারপরে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা দেখে নেবেন তো প্রথমে আপনারা একটি উপায় এজেন্ট অ্যাপ ডাউনলোড করে নেবেন এবং ওখান থেকে একটা এজেন্ট নিয়ে এরপরে আপনারা যখন কাস্টমার রেজিস্ট্রেশন করবেন তখন কাস্টমার রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো তারপরে যথারীতি যে নম্বরে অ্যাকাউন্টটি খুলবেন বা গ্রাহকের যে নম্বরে অ্যাকাউন্টটি খুলবেন সে নম্বরটি দিবেন এবং নম্বরটি দেওয়ার পরে সে গ্রাহকের নম্বরে একটি ওটিপি কোড যাবে তখন সে চার সংখ্যার ওটিপি কোডটি আপনি ওই অ্যাপের ওখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর আপনার সামনে অপশন আসবে যে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পাশ নেওয়ার পর এরপরে আপনি গ্রাহকের একটি ফটো নিয়ে নেবেন এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তারপরে যে তথ্য চাই সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলে নেবেন এরপরে আপনার গ্রাহকের যে ফোনটি থেকে বা যে নম্বরটি থেকে অ্যাকাউন্টটি খুলছেন সে নম্বরে যাবেন এবং সেখানে গিয়ে স্টার টু সিক্স এইট ডায়াল করে আপনারা চার সংখ্যার পিনটি সেট করে দিবেন আর তার মোবাইলে যে চার সংখ্যার পিনটি গেছে ওটা ওল্ড পিন অপশনে দিয়ে এবং নিউ করে একটা পিন সেট করে দিবেন। তাহলে কিন্তু আপনি পনেরো টাকা ইনকাম হয়ে যাবে এখন আসি আরও পঞ্চাশ টাকা আপনি কীভাবে ইনকাম করবেন তো এরপরে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে তার যে গ্রাহক অ্যাকাউন্টটি খুললো তার নম্বরে দশ টাকা সেন্ডমানি করে দেবেন তো তাহলে গ্রাহকের নম্বরে দশ টাকা অ্যাকাউন্টে হয়ে গেল তো ওই দশ টাকা যে কারো নম্বরে মোবাইল রিচার্জ করে নেবেন আপনার ফোনেও নিতে পারেন তো আপনার ফোনে নিলে আপনার আরও দশ টাকা মোবাইল রিচার্জ হয়ে গেল সেক্ষেত্রে আপনার এজেন্সি মারো আরও দশ টাকা পেয়ে যাবেন তাহলে এজেন্ট সিমে মোট পঁচিশ টাকা হয়ে গেল এবং গ্রাহকের সিমেও কিন্তু পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তো গ্রাহকের সিমে পনেরো টাকা পেয়ে গেলেন এজেন্ট সিমে দশ টাকা আর আপনি এক্সট্রা কিন্তু দশ টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিলেন এরপরে আবারও আপনার যে পনেরো টাকা গ্রাহক পেয়ে গেল ক্যাশব্যাক সেখান থেকে আবার দশ টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিলেন সেক্ষেত্রেও কিন্তু আবার আপনি এজেন্ট আরও দশ টাকা পাবেন তার মানে এজেন্ট সিমে মোট পঁয়ত্রিশ টাকা হয়ে যাবে এবং আবারও ওটা আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন পুনরায় কিন্তু আবারও কিন্তু গ্রাহক পনেরো টাকা ক্যাশব্যাক পাবে মোট গ্রাহক পাবে তিরিশ টাকা ক্যাশব্যাক সেখান থেকে আপনি পূর্বে দশ টাকা দিয়েছিলেন মোট চল্লিশ টাকা সেখান থেকে কিন্তু দুইবার দশ টাকা করে মোবাইল রিচার্জ বিশ টাকা কেটে নেওয়া হলো এরপরে কিন্তু আরও বিশ টাকা গ্রাহকের মোবাইলে থেকে যাবে তো ওটা আবার আপনি মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন তো মোট কিন্তু আপনি চল্লিশ টাকা মোবাইল রিচার্জ নিতে পারছেন আর পঁয়ত্রিশ টাকা কিন্তু এজেন্সিমে ইনকাম হচ্ছে মোট পঁচাত্তর টাকা আবার তার ভিতরে আপনি দশ টাকা সেনমানি করেছিলেন মাইনাস দশ তার মানে কিন্তু পঁয়ষাট্টি টাকা আপনি কিন্তু অনায়াসেই ইনকাম করে নিতে পারছেন একটি কাস্টমার অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এরপরে আসি আপনার এজেন্ট কীভাবে নিতে পারেন এজেন্ট নেওয়ার জন্য আপনারা সরাসরি চাইলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার এলাকা ভিত্তিক বাজার কেন্দ্রিক যারা ডিএসও আছে সেই ডিএসওর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সহজেই কিন্তু এজেন্ট নিতে পারবেন একটা কথা মনে রাখবেন এজেন্ট নিতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো আপনারা এজেন্ট নিয়ে তারপরে কিন্তু আপনারা এই কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনারা কিন্তু ভালো পরিমাণের একটা অর্থ আয় করতে পারেন দেখুন প্রতিদিন যদি দশটা অ্যাকাউন্টও খুলতে পারেন তাহলে কিন্তু টাকা অনায়াসে আপনার পকেটে চলে আসছে তো এই টাকাটা আবার কীভাবে নেবেন এই টাকাটা আপনি নিতে পারেন কিন্তু সরাসরি অন্যকে ক্যাশ ইন করে দিয়ে অথবা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ক্যাশ ইন করে সেখান থেকে মোবাইল লিসার্স মাধ্যমে ওঠাতে পারেন অথবা ক্যাশ আউট করে ওঠাতে পারেন বি টু বি ফান্ড ট্রান্সফার করে ডিএস এর মাধ্যমে ওঠাতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম